নমস্কার, আমি প্রদীপ। আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই। 2024 সাল একেবারে শুরুতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু বাকি এখনও কিন্তু 12টা মাস বাকি, 365 দিন বাকি, যেভাবেই বলি না কেন। আজকের এই এপিসোডে আমার সামনে যিনি আছেন, আমার সাথে যিনি আছেন, অ্যাস্ট্রোলজার শ্রী মুখার্জি, আপনাকে আজকের এপিসোডে স্বাগত জানাই। নমস্কার, আপনাদেরও নমস্কার, শুভ নববর্ষ। আমরা জ্যোতিষ নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু তার আগে আমার তরফ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মদেশ্বর শিবলিঙ্গ এখানে আছে, অর্থাৎ মা নর্মদা এবং মহেশ্বর মিলিয়ে একসাথে নর্মদেশ্বর। আপনি যদি তপভূমি নর্মদা, অর্থাৎ মা নর্মদার মাহাত্ম্য কথা আপনি যদি এখনও পর্যন্ত না শুনে থাকেন, এই চ্যানেলে প্লেলিস্ট দেখবেন, সেখানে তপভূমি নর্মদা নামে অডিও সিরিজ আছে, যেখানে মা নর্মদার মাহাত্ম্য কথা আছে। অনেকটা সময় লাগবে ঠিকই, কিন্তু যদি আপনি শুনতে পারেন তাহলে আপনার জীবন একেবারে বদলে যাবে। আপাতত আমরা চলে যাব এই এপিসোডে, যেখানে দেখব যে প্রত্যেকটা মাসে কীভাবে তুলা রাশির জীবনের প্রেক্ষাপট বদল হচ্ছে সময়ের নিরিখে। ওটা কিন্তু আমার দায়িত্ব না, উনি বলবেন, ওই বিষয়ে উনি ভালো জানেন। নমস্কার, আপনাদের অজস্র ধন্যবাদ জানাই যে আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন মেষ রাশি থেকে কন্যা রাশি, সেখানে অজস্র পজিটিভ রেসপন্স আপনারা দিয়েছেন, সেজন্য আবার একবার আপনাদের ধন্যবাদ। আজকে বলবো তুলা রাশি নিয়ে। আমরা যখন তুলা রাশি শুরু করছি, আজকের শনিদেব কুম্ভ রাশিতে আছেন, মানে তুলা রাশি সেটা পঞ্চম ঘর, নিজের ঘর, এবং কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের সক্রিয় ঘর। প্রতিটা রাশির ক্ষেত্রে বা প্রতিটা গ্রহের ক্ষেত্রে এক একটা সক্রিয় এবং একটা নিষ্ক্রিয় ঘর আছে। তা শনিদেব এখানে পঞ্চমে যেহেতু মানে সক্রিয় ঘরে কুম্ভ রাশিতে আছেন, সেহেতু শিক্ষা, ইন্টারভিউ এবং সন্তান লাভ হবে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে আমি বললাম হবে, তার মানে তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল জন্মছক দেখতে হবে, এটা ইন জেনারেল বলছি আমি। কুঁড়েমি হাঁটাতে হবে। দেখবেন অনেক সময় কি হয় যে আমরা ভালো ভালো সফলতা কিন্তু হারিয়ে ফেলি কুঁড়েমির জন্য। কুঁড়েমি হারা মানে আমাদের কাটাতে হবে, এবং কিছু আপনারা মানে রিয়াকশনারি হবেন না। আপনাদের ক্ষেত্রেও বলি যে কোনোভাবে যে হ্যাঁ করেছে করেছে, ঠিক আছে, ভগবানের হাতে, ভগবানের পায়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। দেখবেন বিচারের কিন্তু অনেক জায়গায় এমনও বিচার হয় যেটা আমরা ভাবতে পারি না। তা সেই জায়গায় যাই হোক, এবারে বলি আমাদের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস যেটা হবে, তার আগে আমি কয়েকটা গ্রহ সম্পর্কে বলে দিই। বৃহস্পতি, এপ্রিলের মধ্যে আটকানো কাজ মিটে যাবে, লাভের আপনারা কিন্তু মুখ দেখবেন এবং শত্রু বিজয় আসবে। বৃহস্পতি এপ্রিল মাস পর থেকে মে মাস থেকে কিন্তু স্বাস্থ্যহানি ঘটবে, একটু দেখে নেবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। কুটুম্ব ধন আসবে, নতুন বাহন এবং ভবন হবে, মানে বাসস্থান হবে। রাহু খুব ভালো, এরকম সংযোগ কিন্তু খুব কম পাওয়া যায়, মানে রোগ রিপু ঋণ, আমরা তিনটে জিনিসেই কিন্তু ভয় পাই। আমরা টাকা যাই রোজগার করি, ডাল ভাত খেয়েও মায়ের কৃপায় চলে যায়, কিন্তু রোগ রিপু ঋণ আমরা খুব ভয় পাই। রোগ রিপু ঋণ, শত্রু, মামলা, সমস্ত কিছু সলিউশন হবে, রাহুদেব কিন্তু ভরে দেবে। কিন্তু আমরা নিতে গেলে, কারণ কি তুলা রাশির ষষ্ঠে রাহু, আমরা নেওয়ার সময় কি হয় আমাদের ঝুলিটা এত বেশি হয়ে যায় আমরা বুঝতে পারি না, সেই কারণে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। এবার বলি জানুয়ারি মাসটা আপনার চিন্তাগ্রস্ত হবে, চিন্তাগ্রস্ত যাবে। ফেব্রুয়ারি মাস ইন্টারভিউ খুব ভালো হবে, গর্ভবতী যারা মহিলা আছেন তারা কিন্তু ডাক্তার দেখাবেন। মার্চ মাস হচ্ছে বিজয়ের মাস, খুব সফলতা আসবে। এপ্রিল মাস নতুন সম্বন্ধ বা নতুন বিজনেস আসবে। মে মাস স্বাস্থ্যহানি, এই মে মাসে যখন স্বাস্থ্যহানি হবে তার আগে আপনারা এক কাজ করবেন, সূর্য প্রণাম শুরু করবেন। সূর্য প্রণাম কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে, আমি সূর্য মন্ত্র এবং কিভাবে করতে হবে বলে দেবো অনুষ্ঠানের শেষে। জুন মাস আপনারা যাত্রা থেকে লাভ পাবেন, মানে যাত্রা যদি করেন কোনো দূরে তাহলে যাত্রা থেকে আপনাদের সফলতা আসবে, শুভ ফল লাভ পাবে। জুলাই মাস উন্নতি বাড়বে, প্রমোশন বাড়বে, এবং প্রমোশন অনেক সময় আটকে গেলে বা আটকে গেছে আপনারা চিন্তায় আছেন, সেখান থেকে কিন্তু আপনাদের স্থান চেঞ্জ হবে, ট্রান্সফার হলে যেটা হয় অনেক সময় হয়ে যায়। অগাস্ট মাস প্রচুর লাভ হবে, অগাস্ট মাস আপনাদের ভরে দেবে, কিন্তু আপনাদের কর্ম অনুযায়ী ফল, কর্মের থলেটা যদি ছোট থাকে মা ভগবান ভরে দিলে কিন্তু আপনারা রাখতে পারবেন না। সুতরাং কর্মটা যাদের ভালো আছে তারা নিশ্চয়ই থলে ভর্তি করে আপনারা সফলতা মানে অর্থ, নাম, যশ, প্রতিপত্তি লাভ করবেন। সেপ্টেম্বর মাস
কন্ট্রোল করে চলবেন, অর্থ আসবে, অর্থটা কন্ট্রোল করে চলবে, ইনভেস্ট করবেন না। অক্টোবর মাস মানসিক উদাসতা, মানে উদাস হয়ে যাবেন। অনেক সময় কি হয়, আমরা করে ফেলি, করে ফেলে সেটা আমাদের রিপারকাশন হয় বা নেগেটিভিটি আসে সেই অক্টোবর মাসে। কিন্তু একটু মানে সেপ্টেম্বরে যদি আমরা ভালো করি, অক্টোবর আমাদের অনুতাপ আসবে না, আদারওয়াইজ কিন্তু অনুতাপ করতে হবে। নভেম্বর ডিসেম্বর প্রচুর ধনধান্য এবং ইজ্জত বৃদ্ধি হবে, মানে সম্মান বাড়বে। আমি যখন কথা বলতে বলতে বললাম যে সূর্যমন্ত্র আপনারা ওং জবাহ কুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপাগ্ন প্রণতোষ্মি দিবাকরম, এবং সর্বোপরি আমাদের এই 2024 সাল আমাদের দেখতে হবে 2+2=4, 4+4=8, 8 মানে শনিদেব। শনিদেবকে আমরা জানি, শনিদেব কিন্তু লাস্ট জাজমেন্ট মানে বিচারকের আসনে শনিদেবকে মহাদেবী বসিয়েছেন। শনিদেব কিন্তু নিজের বাবাকেও ছাড়েননি এবং গুরুকেও ছাড়েননি, মানে মহাদেব ওনার গুরু আর নারায়ণের মহাদেবের মানে মহাদেবের শিষ্য শনিদেব এবং নারায়ণের ভক্ত। এই জায়গায় শনিদেব কিন্তু নিজেকেও ছাড়েননি। যেহেতু শনিদেবের এটা বিচার মানে এটা বছর, এবং আমরা দেখুন আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক সময় ভালো মন্দ কাজ করে বসি, আমরা ঠিক বুঝতে পারি না। সমস্ত পাপ, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ স্খলন করবার জন্য আমরা যদি নর্মদেশ্বর শিবলিঙ্গর চরণ স্পর্শ করি বা নর্মদেশ্বর শিবলিঙ্গকে যদি ভক্তি করি, তাকে যদি পুজো করি, আমাদের মানে মূল্যবান সময়ের, আমরা তো মনে করি আমাদের সময়টাই মূল্যবান, সে মূল্যবান সময় যদি 5 মিনিট দিই, তাহলে কিন্তু অনেকটাই হ্রাস পাবেন, অনেকটাই আমার যে নেগেটিভ যে প্রেডিকশান সেটা কিন্তু আপনাদের কাছে পজিটিভিটি রেজাল্ট দেবে। সেই কারণে বলছি যে আপনারা কর্ম ভালো করুন, ফল পেতে বাধ্য। এবং ভাগ্যে অনেক সময় এও দেখা গেছে রবি নিচস্ত, রবি তুলা রাশিতে নিচস্ত, সে সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো জায়গায় লালবাতি গাড়িওয়ালা গাড়ি করে আসছে আমার চেম্বারে, মানে এই জায়গাগুলো দেখেছি যেখানে সব কিছু শেষ, বিচারের শেষ, সেখানে কিন্তু ভগবানের লীলা শুরু। জানবেন অন্ধ লোকের কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট দেখি না, কারণ যার হাত ধরে চলি তিনি তার উপর আমরা জীবনটা দিয়ে দিই। সুতরাং এই সব কারণেই বলছি আপনারা শুনছেন, আপনারা নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করুন, স্থাপন করুন, দেখবেন সব আপনাদের ঠিক হয়ে যাবে। পাপি মনে করবেন না, পাপি মনে করলেই পাপ হবে, সেটা কিন্তু মা শারদা ভুলেই গেছেন। ভালো থাকবেন। আচ্ছা, এরপরে বেশ কতগুলো প্রশ্ন কিন্তু আপনার কথা শুনতে শুনতে আমি দর্শকদের তরফ থেকে আপনার কাছে আমি প্রশ্নগুলো রাখবো। সেটা হচ্ছে যে আপনি একেবারে এপিসোডের শুরুর দিকে একটা বলছিলেন যে রিয়াকশান করার ক্ষেত্রে আপনি বারণ করছেন যে চট করে কিছু একটা ঘটলো, কেউ কিছু একটা বললো, সেক্ষেত্রে চট করে রিয়াকশান করার দরকার নেই। কিন্তু এমন দেখা যায় যে ধরুন সিচুয়েশানই এমন হলো যে ধরুন বারবার আপনাকে কেউ ইরিটেট করছে, আপনি প্রথম 2-4 বার ইরিটেটেড হলেন না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আপনি ইরিটেটেড হয়ে উঠলেন, রিয়াকশানটা আপনি আটকাবেন, সেটা আপনার পক্ষে কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো যদি মানে আমি জানতে চাইছি আসলে এই প্রশ্নটাকে আমি জটিল করছি এই কারণে, না খুব ভালো, যে ধরুন রিয়াকশান যদি করে ফেলে সেক্ষেত্রে অসুবিধা কী আছে, যদি না করে রিয়াকশান দেয় ঈশ্বরের চরণে যদি রেখে দেয়, এখন তারপরেও সামনের মানুষটা মানে থামছেই না কোনো কিছুতেই, তো এই এই জায়গাটা আপনি খুব ভালো প্রশ্ন। আমি কিন্তু রিয়াকশান কন্ট্রোল করে করতে বলেছি, মানে ফোঁস করো, ছবল দিও না। একটা কথাই আছে, যারা একটা ইংলিশে কথাই আছে, দ্য মোস্ট কেয়ারফুল ম্যান মাস্ট হ্যাভ আ মোমেন্ট অফ কেয়ারলেসনেস, অতিশয় যে সন্তর্পণে চলে তারও ভুল হয়ে যায়, আর দ্য বেস্ট ওয়ে টু ডিফিট অ্যান এনিমি ইজ টু অ্যাভয়েড, মানে ফোঁস করো, তাকে অ্যাভয়েড করো। ছবল দেবার তোমার ক্ষমতা নেই, ছবল দেবেন ভগবান, কারণ আমরা ছবল দিলে আমাদের একটা রিয়াকশানের ভয় থাকে, কোর্ট কাচারি আছে, পুলিশ আছে, তার কাছে কোর্ট কাচারি পুলিশ কিছু নেই, মানে রিয়াকশানটা কন্ট্রোল করো। সেরকম জায়গায় যদি নেগেটিভ জিনিস হয় তাকে সেইভাবে ফোঁস করে তার কাছ থেকে বেরিয়ে এসো, হোক না লস, হোক না সাময়িক লসটা হোক না। আজকের আমি মাসে প্রচুর রোজগার করলাম কিন্তু মাসের শেষে রাখতে পারলাম না, বেঘরে খরচা হয়ে গেল, ইনভেস্টমেন্ট নষ্ট হলো বা অন্যভাবে খরচা হয়ে গেলো, সেটার থেকে আমার আপনার প্রশ্ন ধরেই বলি, ফোঁস করো, ছবল দিও না। যদি দেখো যে করতেই হচ্ছে, ছবল দিতেই হচ্ছে, তো সেখান থেকে যদি হয় সরে যাওয়া ভালো, ভগবানের হাতে ছেড়ে দেওয়া ভালো। বেশ, আচ্ছা আরেকটা প্রশ্ন দর্শকদের তরফ থেকে আপনার কাছে, যে ধরুন আমরা কথা বলছি তুলা রাশি নিয়ে,
এখন এই আচ্ছা একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে ওভারঅল একটা বিষয়, মানে তুলা রাশির কেমন যাবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তি বিশেষে তার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই বিশেষে কিন্তু সেক্ষেত্রে ফলাফলটা চেঞ্জেস হবে। ধরুন তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আমি এক লাইনে যদি আপনার কাছে জানতে চাই যে এই বছরে তাদের রোজগারের অবকাশ কেমন আছে বা খরচের জায়গা কেমন আছে? খুব ভালো আছে, কারণ তুলা রাশি তুলা লগ্ন ব্যালেন্স করেও চলতে পারে। তুলা রাশি তুলা লগ্ন রাজ্যকারী গ্রহ শনিদেব, শনিদেব পঞ্চম স্থানে আছে, মানে নবমের নবম ইগল টু পঞ্চম, খুব ভালো আছে। সেই জায়গা থেকে করতে গেলে আমি একটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে দারুচিনি গুঁড়ো করবেন, যে দারচিনি বা দারুচিনি এটা গুঁড়ো করবেন, গুঁড়ো করে পাউডার করবেন, পাউডার করে আপনারা দরজার মেন গেটের বাইরে চলে যাবেন, ঠিক বাইরে আপনি দাঁড়াবেন, ভেতরের দিকে মুখ করে, ধরুন এটা মেন গেট, আমি ঢুকছি, এরমভাবে নেব, একটা কাগজে নেব নিয়ে বা হাতে নেব নিয়ে, এই দারুচিনি এখানে গুঁড়ো থাকবে, আমি ফুঁ দিয়ে ঘরের চারিপাশে যাতে ছড়িয়ে যায়, যতটা ছড়িয়ে যায় সেটা আমি দেব। এইবার এটা করুন, দেখুন আপনাদের অর্থ নিজেই কিন্তু দরজা ঠকঠক করবে, খুলে দেওয়ার দায়িত্ব আপনাদের কর্মফলের। না অবশ্যই, দেখুন মানে এক্ষেত্রে কর্ম যেমন হবে তার ফল তেমন আসবে। আচ্ছা একেবারে শেষ প্রশ্ন এই এপিসোডে, শরীর স্বাস্থ্য সেই জায়গাটা কেমন থাকবে তুলা রাশির? ধরুন যাদের একটু বয়স্ক আর কি, যারা আমি তাদের কথা বলছি, মানে বা মিডিল এজের যারা আছেন তাদের কথা বলছি, বা তার কর্মের জায়গা থেকে যখন ছোটাছুটি করতে হচ্ছে, তো সেই জায়গা থেকে ওভারঅল মানে অ্যাটাকিং যেটা শরীর খারাপের জায়গাটা বা শরীর সুস্বাস্থ্যের মূলত প্রশ্নটা সুস্বাস্থ্য নিয়ে কেমন যাবে তাদের? মোটের ওপর শুভ চলবে, তবুও আমি বলে দিচ্ছি তুলা রাশি যারা আছেন তারা কি করবেন, প্রতি শনিবার আপনারা স্নানের জলে কালো তিল ফেলে চান করবেন, আর ওষুধটা, যে ওষুধটা আপনারা খাচ্ছেন সেই ওষুধটা উত্তর পূর্ব দিকে রাখবার চেষ্টা করবেন, বাড়ির উত্তর পূর্ব, বাড়ির উত্তর পূর্ব, ঘরের উত্তর পূর্ব দিকে। আচ্ছা আচ্ছা, উত্তর পূর্ব দিকে, কারণ এই ওষুধ একটা কিন্তু বাস্তুর ওপর অনেক মানে নির্ভরতা আছে আমাদের, বাস্তু যদি ঠিক থাকে আমাদের অনেকটাই মাইলেজ দেয়, পজিটিভ মাইলেজ। ওষুধ কখনো ফ্রিজের ওপরে রাখতে নেই, ওষুধ কখনো টিভির ওপরে রাখতে নেই, ওষুধ কখনো বেডরুমে রাখতে নেই, এই কয়েকটা জায়গা আছে, আমরা যখন পরবর্তীকালে আলোচনা করব এই বিশদভাবে বলবো। কিন্তু আপনারা একটা কাজ করবেন, এই নর্মদেশ্বর শিবলিঙ্গ ওই যে বললাম রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে, আর এই মহাদেব এবং নারায়ণ কিন্তু এনারা একই, সেই জন্য আপনারা পুজো করুন, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, মৃত্যুকে টলাতে পারে একমাত্র মহাদেব, এটা আমরা জানি, কাজের সময় ভুলে যাই। একদম তাই, আজকের এপিসোডে একেবারে শেষে যেতে যেতে একটাই কথা আপনাদের কাছে রাখবো আর কি, এই যে জ্যোতিষের এই যে আমরা এপিসোড তৈরি করছি মূলত দুটো কারণ আছে। একটা হচ্ছে যে মানুষ তার জীবনে ভবিষ্যৎকে জানুক এবং ভবিষ্যৎকে জেনে তার বর্তমান যে কর্ম যেটা সেই কর্মের জায়গাটা সে যাতে ঠিক করতে পারে, এবং আমাদের হাতের বাইরে যে শক্তি আছে যেখান থেকে আমাদের কৃপা লাগে, যেখান থেকে যে কৃপাতে, অদৃশ্য কৃপাতে আমরা শ্বাস নিচ্ছি, এই শরীর বেঁচে আছে, আমরা পথ চলছি, তো সেই কৃপার সাথে আমাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটা না খানিকটা এক পেশে হয়ে গেছে, আমরা শুধু চাইছি তুমি এই দাও তুমি ওই দাও। দেখুন বাড়ির যারা বড় হয় আমরা তাদের কাছে কিন্তু চাই, কিন্তু কখনো সখনো তিনি আমার জন্য যে চকলেটটা নিয়ে এসেছেন তার যদি একটু অংশ তাকে ভেঙে দিই সে কিন্তু তাতে খুশি হয়, এমন নয় যে সে পুরো চকলেটটা চাইছে, বা সে তো দিদি দিয়েইছে আমাকে, তাই না? তো এখন দুটো ছেলের মধ্যে ধরুন যদি আমরা দেখি তুল্য মূল্য বিচার করি, যে একটা ছেলে তাকে চকলেট দেওয়া হলো সে পুরোটা নিজেই খাবে, সে কাউকেই ভাগ দিচ্ছে না, আরেকটা বাচ্চা ছেলে সে কিন্তু যে নিয়ে এসছে বা অন্য একজনকে সে কিন্তু ভাগ দিচ্ছে, আপনার কাছে কাকে আপনার শ্রেয় বলে মনে হবে? তো ঠিক তেমনিভাবে ভগবানের চোখে আমরা সকলেই বাচ্চা, আপনার বাড়িতে যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ স্থাপন হয় আপনি নিজেই পুজো করতে পারবেন, এবং জাগ্রত এই নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনারা দেখছেন, এই জাগ্রত নর্মদেশ্বর শিবলিঙ্গ কিন্তু আপনার জীবনে, আপনার শরীরে যে চক্রগুলো আছে আপনার জীবনে যা যা কিছু প্রয়োজন আছে সেই সমস্ত প্রয়োজনকে কিন্তু মেটাতে পারে। আজকের সময় দাঁড়িয়ে মানুষ একে অপরের ক্ষতি করছে, নানান উপায়ে ক্ষতি করার পথ আছে, তন্ত্র উপায়ও আছে আবার নানান উপায় আছে, তো নেগেটিভ এনার্জি যেগুলো আছে সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার থেকে দূরে থাকবে, আপনাকে তো আগে ক্লিন হতে হবে। আপনি যদি ময়লা শরীর হয় তাহলে কিন্তু আপনার গায়ে মশা বসবেই, মানে যে ময়লা পছন্দ করে সে কিন্তু তার খাবারটা আপনার শরীর থেকে পেয়ে যাবে, সে কিন্তু আসবে।
তো এই দুটো হচ্ছে উপায় বা এই দুটো হচ্ছে লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে কিন্তু এই এপিসোডে আপনাদের মুখোমুখি হওয়া। আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা বলি? হ্যাঁ প্লিজ। তুলা রাশির অধিপতি শুক্র, আর শুক্র হচ্ছে মহাদেব। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উনি শিখেছিলেন মহাদেবের থেকে। আমরা জানি মার্কণ্ডেয় পুরাণ, মার্কণ্ড কিন্তু ঋষি মার্কণ্ডর কিন্তু অকাল মৃত্যু ছিল, সেই যমরাজও এসে গেছিলেন, তখন কিন্তু তিনি এই শিবলিঙ্গ জড়িয়েই তার মৃত্যুকে জয় করেন, এটা আমরা সবাই জানি, শাস্ত্রেও আছে। সুতরাং যেখানে জয় সেখানে নেই ভয়, শুধু আমাদের মাথা দিতে হবে। একদম তাই, আমাদের দান করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এপিসোডে সময় দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, দারুণভাবে উন্নতি করুন, ভগবান ভালো করুন। নমস্কার, পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি কোনো কমেন্ট থাকে বা উনি যে রাশিচক্র সম্পর্কে যেটা উনি বললেন তুলা রাশি সম্পর্কে আপনার সাথে মিলছে কি মিলছে না, আপনি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাকি যোগাযোগের যদি প্রয়োজন হয় দেখুন নিচে নাম্বার তো যাচ্ছে, সেখানে আপনি যোগাযোগ করবেন। ভালো থাকুন, নমস্কার।